টিস্যুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক, ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা, চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কি, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা, তখন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে, স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে, মহরানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে। মেহদি হাসান আপনি লিখেছেন, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা, নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয়, সফরের যে আল্লাহ তালা ছাড় দিয়েছে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত এরকম করা উচিত নয়, জায়েজ নাই। এমদাদুল হক আপনি লিখেছেন, পিতা যদি হারাম ভাবে ইনকাম করে ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে, যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন, হারাম উপার্জন উপর নির্ভর করবেন না, বিকল্প হিসাবে ছোট শিশু আছে নিরুপায় আছে আপনি আপনার জন্য এটা জায়েজ হবে। শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া জায়েজ আছে কিনা, মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়, এমনি দোয়া করলাম আমরা, দোয়া চাইলাম কেউ দোয়া করলো এটা ভিন্ন কথা, এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে, মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোন বিনিময় নেওয়া জায়েজ নাই, এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া সেই হিসাবে এটা খাওয়া জায়েজ আছে। বেলাল হোসেন জানতে চেয়েছেন, চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কি, হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাও দিবেন, অন্যান্য অনেক ওলামায়ে কেরাম অবশ্য বলেন যে না এই কারণে সিজদা সাও দিতে হবে না, বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না এই জন্য সিজদা সাও দিতে হবে না, সৌদি আরব ওলামায়ে কেরাম সহ অনেকেই বলেন। সাইফুল আপনি লিখেছেন, টাকুন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে, টাকুন নিচে জুব্বা পরা জায়েজ নয়। মোহাম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না, বড় কোনো পাপ হবে না, তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন, ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা, জি হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য ওযু এটা জরুরি নয়। রাশেদ খান লিখেছেন, মহরানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি, স্ত্রীর কাছ থেকে মহরানা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে, এটা তো ছোট লোক, এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহরানা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাপ চান, একটা ব্যাপার সন্দেহাতীত ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে, সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপর সন্তুষ্ট হবে উভয়পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই। স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে, না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই ইমামতি করবেন, স্ত্রী একামত দিবেন স্বামী ইমামতি করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আব্দুল মতিন আপনি লিখেছেন, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে, নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না, আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায়, এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না, সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে। জুলকারনাইন আপনি লিখেছেন, ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা, গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে, আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উযু করে ঘুমানোটা হলো সুন্নাহ, নবী ইসলাম এটি করতেন। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়, কথাটা সত্য না, এটা মন করা বিষয় এমন কোনো কথা নেই, আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। আরাফাত সানি আপনি লিখেছেন, দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা, যাবে কোনো অসুবিধা নেই। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক, না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, এ বিষয়ে কোনো দিকে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। এমনি শাকুল ইসলাম লিখেছেন, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন, আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে।